আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যে কিভাবে তোমরা চুলে বাড়িতে নিজেরাই বসে কেরাটিন ট্রিটমেন্ট করতে পারো। তো কেরাটিন ট্রিটমেন্ট করার জন্য কোনটা সব থেকে বেস্ট প্রোডাক্ট সেটা আমি গুগলে সার্চ করে দেখে নিচ্ছি। তো প্রথমে গুগলে যাব, গুগলে গিয়ে আমি দেখে নেব যে চুলটাকে স্মুথ করার জন্য আর কেরাটিন ট্রিটমেন্টের জন্য কোন প্রোডাক্টটা সব থেকে ভালো। তো আমি গুগলে গেলাম, গিয়ে এখানে লিখব হুইচ বেস্ট স্মুথ হেয়ার প্রোডাক্ট বলে আমি সার্চ দিলাম। দেওয়ার পর এখানে অনেকগুলোই প্রোডাক্ট এসেছে, এর মধ্যে দেখে নেব কোন প্রোডাক্টটা সবচেয়ে ভালো। তো বেস্ট প্রোডাক্টগুলোর মধ্যে থেকে আমি দেখে নিচ্ছি কোন প্রোডাক্টটা সবচেয়ে ভালো। তো এখানে অনেক প্রোডাক্টেরই নাম রয়েছে, এর মধ্যে থেকে যে প্রোডাক্টটা বেস্ট আমি সেই প্রোডাক্টটাকে চুজ করে নেব। তো আমি এখানে অনেক আমি ইন্দুস ভ্যালির প্রোডাক্টটাকে অর্ডার দিয়ে দেব। তো এটা দাম নিয়েছে 200 Amazon থেকে অর্ডারটা দিয়ে দিচ্ছি। ইন্দুস ভ্যালি এটাকে আমি এবার খুলে রাখবো। এই ইন্দুস ভ্যালি এই ক্রিমটা হচ্ছে কি চুলটাকে খুবই সুন্দর করে দেয় আর চুলটাকে স্মুথ করে, চুলটাকে সিল্কি করে। তো এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি এটা ইউজ করি, এটা খুবই ভালো কাজ করে। তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো যে কীভাবে আমি ইউজ করছি। তো চলো দেরি না করে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। প্রথমে চুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর নিজের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটা ধুয়ে নেবে। এরপর ঠান্ডা জল দিয়ে ভালো করে চুলটা ধোয়া হয়ে গেলে চুলটাকে ভালো করে মুছে নিয়ে শুকিয়ে নিতে হবে, হালকা শুকনো। চুলটা হালকা হালকা শুকনো হয়ে এসেছে, এরপর আবার আমি ইন্দুস ভ্যালির প্রোডাক্টটা নেব, নিয়ে এটা খুলে এখান থেকে এই পুরো চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেব। আমি যেভাবে অ্যাপ্লাই করছি তোমরা ঠিক সেইভাবেই অ্যাপ্লাই করো পুরো চুলটাতে, আর কন্টিনিউ ভিডিওটা দেখো কীভাবে অ্যাপ্লাই করছি। তাতে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার চুলের উপরে এইভাবে এটাকে আটকে রেখে দেবো 1 ঘন্টা মতো। এইভাবে আমি ক্লিপ আটকে নিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব, 1 ঘন্টা শুকিয়ে যাওয়ার পর। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চুলটা শুকিয়ে গেছে। এবার আমি চুলটাতে কোনো রকম শ্যাম্পু ইউজ করব না, শুধু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে চুলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নেওয়ার পর চুলটা শুকিয়ে গেলেই দেখতেই পাবে চুলটা কতটা সুন্দর হয়ে গেছে। তাদের তো কিছুই বলার নেই নতুন করে, আর যারা নতুন আমার ভিডিওটা দেখলে তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো, সাপোর্ট করো একটু। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।